মাননীয় সুধীমণ্ডলী, আজ কোনো কবিতা পাঠ করতে আসিনি। প্রাথমিক শোক প্রস্তাবও পেশ করব না, বরং আসুন আমরা সবাই উঠে দাঁড়িয়ে নির্মিত নাগরিক মুখোশ খুলে রেখে 2 মিনিট নীরবতার পরিবর্তে আদিম উচ্চনাদে হাউ হাউ কাঁদি। কেননা দরকারি সহিংস ক্রোধে কাঁদতে ভুলে গেলে মৃত্যুজিৎ বিপ্লবীও উদাসীন নিরপেক্ষ এবং স্থবির বধির হয়ে যায়। আপনারা নিশ্চিত জানেন এ পৃথিবীতে কেউই নিরপেক্ষ নয়, হয় সুন্দর কিংবা অসুন্দরের পক্ষে, মঙ্গল কিংবা অমঙ্গলের, আলো অথবা অন্ধকারের, ধর্ম কিংবা অধর্মের, ধনী কিংবা নির্ধনের, শাসক কিংবা শাসিতের, শোষক কিংবা শোষিতের পক্ষে। আজ তাই কবিতা উৎসবের পরিবর্তে আকর্ণ ক্রন্দন উৎসব হোক। সুস্বপ্নের মূলে উচ্চ পাষণ্ডের অহংকারী কুঠারাঘাতে ছিন্ন ভিন্ন সবর কন্যা ছুনি কোটালদের শেষ চিঠির সম্মান রক্ষার্থে কাঁদি, যে যেখানে ধর্ষিতা নির্ভয়ার ন্যায়ের পক্ষে কাঁদি, জাতিদাঙ্গায় পড়শি পর করার বিরুদ্ধে ধর্মতন্ত্রের রক্তচক্ষু একেবারে পুঁতে দেওয়ার পক্ষে, বিস্মিত বিস্ময়ে হতবাক আজও বর্ণ বিদ্বেষ বেঁচে থাকার লজ্জায়, দাঙ্গা ছুরির মুখে ভীত সংকুচিত করজোড়ের থরথর, পথে ঘাটে হাঁটে বন্দরে রাজপথে আনাচে কানাচে কেন্ন কুকড়ে যাওয়া পৃথিবীর উচ্ছিন্ন সমস্ত প্রাণভিক্ষুকদের ভয়, শুধু ভয়, সঙ্গী হয়ে আসুন বিবেকের দংশনে উজাগর কাঁদি।